পিকনিকে গিয়ে নদীতে নৌকা উল্টে মৃত্যু হল চার জনের বাঁকুড়ার জল ঘাট থানার গাংদুয়া জলাধার এলাকার ঘটনা সোমবার বিকেলে দুর্গাপুরের বেনাচিতি এলাকা থেকে আটজনের একটি দল পিকনিক করতে গাংদুয়া জলাধারে আসে তাদেরই মধ্যে চারজন ডিঙি নৌকো করে শালি নদীতে যায় আর ডিঙি উল্টে নিখোঁজ হয়ে যায় চারজন এদের মধ্যে প্রথমে সৌভিক সিংহকে উদ্ধার করে অমরকানন গ্রামীণ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে এরপর নিখোঁজ তিনজনের খোঁজে তল্লাশি শুরু করে বিপর্যয় মোকাবিলা দফতর খুঁজে পায়নি দেহ কিন্তু বুধবার সকালে শালী নদী থেকে নিখোঁজ তিনজনের মৃতদেহ উদ্ধার হয়